বন্ধুরা, সকলকে গ্রামীণ বাংলা রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সামনে আমি পেয়ারা টফি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন গাছ থেকে পেয়ারা পেড়ে নেব। তারপর কিভাবে এই টফিটা বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থাকবেন, না থাকলে বুঝতে পারবেন না। ডাঁশা পেয়ারা পেড়ে নিয়েছি, যে পাকা পেয়ারা গুলো হয় সেগুলো দিয়েও ভালো হয়, কিন্তু আমি আজ এই ডাঁশা পেয়ারা দিয়ে এই পেয়ারার টফিটা বানাবো। তাহলে চলুন কিভাবে আজ এই টফি বানাচ্ছি। আমি এই যে নতুন রেসিপিটা বানাবো, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। এই যে কোটা নিয়ে নিয়েছি, এতেই আমার টফি তৈরি হয়ে যাবে। আর এই টফি কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে এসেছি, এই পেয়ারা এবার কেটে নেব। এই পেয়ারা ছাল সব তুলে ফেলে দেব। পাকা পেয়ারার যদি আপনারা করতে চান, তাহলে পাকা পেয়ারা ছাল ফেলতে হবে না। আর ছাল ফেলে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, কষ ভাবটা আর থাকে না। খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নেব। সব পেয়ারাগুলি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। পেকে গেছে এই পেয়ারায় টফি কিন্তু পারফেক্ট তৈরি হবে। এই পেয়ারায় টফি খেতে খুব ভালো হবে। সব পেয়ারাগুলো আমি এইভাবেই কেটে নেব। পেয়ারা কেটে নিয়েছি, উনুনও ধরিয়ে নিয়েছি, আগে জল গরম বসিয়ে দিয়েছি। এই পেয়ারা আমি সেদ্ধ করে নেব। ঢেকে দেব
আপনারা এই পেয়ারা এইভাবে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে বাড়িতে পেয়ারা থাকলে পেয়ারা তো নষ্ট হয়ে পড়ে যায়। এইভাবে আপনারা বানিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। ঢাকা খুলে দেখবো পেয়ারা সেদ্ধ হয়েছে কিনা। আর একটু বাকি আছে, আবার দেখে দেবো। পেয়ারা সেদ্ধ হয়ে গেছে, আমি এনে নিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। জলটা কিন্তু ফেলবো না, এই পেয়ারা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছি, এবার আমি দানা এইভাবে ছেঁকে বের করে নেব। পেয়ারা নদা বের করে নিয়েছি, এখানে পেয়ারা দানা আর ছিদ্রা কিন্তু এইভাবে বের করে নিয়েছি। এবার জ্বালিয়ে নেব, কড়াই বসিয়ে দিয়েছি, পেয়ারা সেদ্ধ করে রাখা জল দিয়ে দেব। দুশো চিনি দিয়ে দেব, চিনিটা ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা পেয়ারা নদা দিয়ে দেব। দশ মিনিট মতো ভালোভাবে এইভাবে এই পেয়ারা টফিটা তৈরি করে নিতে হবে। পেয়ারা টফি কিন্তু তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। গরম গরম এবার থালায় ঢেলে নেব। এইভাবে ফেলিয়ে নিতে হবে, ঘন্টা বাদে ফিরে আসবো। দু ঘন্টা বাদে ফিরে এসেছি, আমার পেয়ারার টফি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন জমাট বেঁধে গেছে। আপনারা এই জেলি অবস্থাও খেতে পারেন, আর রৌদ্রে দিলে এটি সংরক্ষণ করে রাখা যায়। এইভাবে পিস পিস করে কেটে নেব, দিয়ে রৌদ্রে দুদিন শুকিয়ে নেব ভালো করে।
আমার এই ঘরোয়া ছোটখাটো রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা পাশে থাকলে এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে কিন্তু ভালো থাকবেন।